তো প্রথমে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতটিকে সামনে রেখে কয়েকটি কথা বলবো, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য মনোনিবেশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে হে ইমানদারগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, আল্লাহ শরীয়তকে মেনে নিয়েছো, রসুলের শরীয়তকে মেনে নিয়েছো, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন। আল্লাহ বলছেন যে তোমরা রুকু করো, ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খাইরা, এবং তোমরা কল্যাণকর কাজ, ভালো কাজ, মঙ্গলজনক কাজ তোমরা করো। এই কাজগুলি করলে কি হবে? আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। তাহলে দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য ইবাদতের বিকল্প নাই, সফলতার জন্য রুকু সেজদার বিকল্প নাই, নামাজের বিকল্প নাই, দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য কল্যাণজনক কাজে নিয়োজিত হওয়ার বিকল্প নাই। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ আদেশ করেছেন, অতএব আমরা যারা দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই, আসুন আমরা আল্লাহর ইবাদত, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রুকু সেজদার ইবাদত, যেটা নামাজ বলা হয়, যেই জন্যে প্রতিদিন মুয়াজ্জিন প্রতি ওয়াক্তে পাঁচবার আমাদেরকে ডাকে, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসো ফালাহের দিকে। ফালাহ মানে হচ্ছে বিজয়, ফালাহ মানে হচ্ছে সফলতা, অর্থাৎ যে কাজে সফলতা আছে সেই সফলতার জন্য আমাদেরকে ডাকা হচ্ছে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামত দিন সর্বপ্রথম বান্দা যে বিষয়ে জিজ্ঞাসিত হবে তা হচ্ছে সালাত। ফা ইন কুবিলাত আফলাহা ও আনজাহা, যদি তার সালাত কবুল হয়ে যায় তাহলে সে সফল হয়ে যাবে। কিসে সফল হবে? জান্নাত লাভে সফল হবে, এবং সে বিজয় লাভ করবে, মুক্তি পেয়ে যাবে। ওয়ামান ফাসাদাত খাবা ওয়া খাসির, আর যার সালাত বিনষ্ট হয়ে যাবে, যার সালাত আল্লাহর কাছে কবুল হবে না, সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এই জন্যে দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য আল্লাহর ইবাদতের বিকল্প কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার ইবাদতের মাঝে, ইবাদত করার মাঝে দুনিয়া এবং আখিরাতে সফল করেন, আমিন। প্রাণপ্রিয় দিনী ভাই বোনেরা,